ফাংশানসের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে যখন কথা বলছি তখন নাম নিয়ে তো কথা বলতেই হয় মিনিংফুলস নেম নিয়ে তোমাদের একটা লেকচার ছিল ওখানে আমি ডিসক্রাইব করেছি যে কিভাবে সুন্দর সুন্দর নাম লেখা যেতে পারে তো এটা মোটামুটি একটা রিপিটেশনের মতো হচ্ছে বা তাও তাও বলতে হয় আমাদের যে ফাংশনের নাম অলওয়েজ ডিসক্রিপটিভ হতে হবে একটা ফাংশনের নাম দিলাম হচ্ছে ভয়ডে ভয়েড এ মানে কি আসলে আমি এটা তো বুঝতে পারছি না সো নামটা ডেসক্রিপ্ট হতে হবে যে ভয়ড গেট ফ্রম ডেটাবেস অথবা ভয় বুলিয়ান ইজ ক্লায়েন্ট এক্সিস্ট মানে এরকম টাইপের একটা নাম দিতে হবে সো দ্যাট ফাংশানটা কী করে সেইটা বোঝার আগে আমি নাম পড়েই বুঝে যাবো যে ও আচ্ছা ফাংশানটা আসলে এটা করে আমার কোড দেখা দরকার নেই আমি ফাংশানের নাম পড়েই বুঝতে পারবো যে ভেতরে ফাংশনের ভেতরে কোডটা আসলে কিভাবে কাজ করে এবং আমরা নামটা বড় করার ভয় পাবো না হ্যাঁ আমাদের নাম শর্ট করা উচিত কিন্তু ফাংশনের নামটা আমি আগে বলেছিলাম যে ফাংশনের জন্য একটা এক্সেপশন ফাংশনের নামটা যদি আমরা একটু ডেসক্রিপটিভ একটু বড় করার চেষ্টা করি আবার পুরো যে কবিতা লেখা শুরু করবে এত না মানে এত বড় করবো না বাট মোটামুটি লং করব বাট একদম লং করব না বা মোটামুটি লং করব সো দ্যাট পরে যেন আমরা ডিসক্রাইব আমরা যেন বুঝতে পারি যে আসলে ফাংশানে কী কাজ করছে এবং আমরা টাইম নিব। আমরা নামটা চুজ করার জন্য আমরা একটু টাইম নেবো আমরা জাস্ট ঠাঁস করে একটা নাম দিয়ে ঠিক আছে ফাইন কোড করলাম নাম দিলাম চলে গেলাম নেক্সট করে যাব না আমরা নাম দিব আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নাম ট্রাই করব। একটা নাম দিব দেন কোডটা দেখবো কোডটা পড়ব কোডটা পড়ে দেখব আসলে নামটা কি কোডের সাথে যাচ্ছে কি না যদি না যায় আবার রিফ্যাক্ট করে একটা নাম দিব এরকম ট্রায়ালান এর বেসিস করব যতক্ষণ পর্যন্ত নামটা আমার কোডের সাথে ফিট না করে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে ট্রাই করে যাব। ঠিক আছে সো ফাংশান লেখার সময় আমাদের ডেসক্রিপটিভ নেম দিব এবং এইটা আমরা খেয়াল রাখব ফাংশনের আর্গুমেন্টস ফাংশান তো আর্গুমেন্টস না এটা তোমরাও জানো তো আসলে আইডিয়াল আর্গুমেন্টসটা কী সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফাংশানের আইডিয়াল আর্গুমেন্টস হচ্ছে জিরো একটা ফাংশান আইডিয়াল আর্গুমেন্টস নেওয়া উচিত না মানে এটাও একটু বেশি স্ট্রং হয়ে যায় বাট মোটামুটি আইডিয়াল নাম্বার হচ্ছে জিরো আর নেক্সট ওয়ান ফলোড বাই টু ঠিক আছে ফাইন তিনটা আর্গিউমেন্ট একটা ফাংশানে হলে আমরা যথেষ্ট চেষ্টা করব এটাকে অ্যাভয়েড করার বাট তিনটা পর্যন্ত চলে বাট তিনটার বেশি যদি হয়ে যায় তাহলে আমাদের আসলেই জাস্টিফাই করতে হবে যে কেন তিনটার বেশি এই ফাংশানে আর্গিউমেন্ট পাস হচ্ছে এই ফাংশনটা কি আসলেই একটা কাজ করছে নাকি আসলে আসলেই মোর দেন ওয়ান কাজ করছে সো আমরা এক দুই তিন ম্যাক্সিমাম তিনটা আর্গুমেন্ট ফাংশানে পাস করব। এই মানে এই স্ট্যান্ডার্ডটা ফলো করার চেষ্টা করব এমন না যে আমি দশটা যদি এ করি তাহলে আমার কোর্ট কম্পাইল করবে না এমন কিছু না বাট উই নিড টু থিঙ্ক যে আসলে তিনটার বেশি আর্গুমেন্টস ওর প্যারামিটার আসলেই আমার ফাংশনের দরকার কিনা ফাংশানের কোনো সাইড এফেক্ট থাকা একদমই উচিত না সাইড এফেক্ট মানে কি সাইড এফেক্ট মানে হচ্ছে যে হিডেন কিছু কাজ যে আমি একটা ফাংশ ফাংশানকে কল করলাম আমি হচ্ছে কলার আমি ফাংশনকে কল করলাম এবং আমি জানি এই ফাংশানটা এই কাজটা করবে তো ঠিক আছে ফাইন আমি তো এটা জানি বাট ভেতরে ভেতরে সে যে আরও ছোটোখাটো কাজ করে বসে আছে এটা কিন্তু আমি জানি না তো তার মানে কি ওই ফাংশানে কিছু সাইড এফেক্ট আছে ওই ফাংশানটা যদি আমি অন্য কোনো জায়গায় ইউজ করি তাহলে কিন্তু ওই সাইড এফেক্টটাও আমার সিস্টেমে ঢুকে যাবে এবং সাইড এফেক্ট হচ্ছে বেসিকলি লাইস মিথ্যা কথা আর কিছুই না কারণ ফাংশানটা করছে একটা জিনিস এবং আমি জানি অ্যাজ আ কলার যে ফাংশানটা এই কাজটা করা উচিত ভেতরে সে হচ্ছে উল্টাপাল্টা কিছু অথবা ধরো ভেতরে কিছু যে লজিক্যাল কিছু কাজ করছে মানে এই কাজটা আসলে ওর ভেতরে ওভাবে করা উচিত হয় না এটাই হচ্ছে সাইড এফেক্ট এবং আমরা এরকম কোনো ফাংশন লিখবো না এখন থেকে যেটা হচ্ছে ভেতরে এরকম কোনো হিডেন থিংস রেখে দেয় কোনো ধরনের হিডেন থিংস যেন না থাকে ফর এক্সাম্পল তোমরা স্ক্রিনে একটা এক্সাম্পল দেখছো ইউজার ভ্যালিডেটারে ওখানে একটা মেথড আছে চেক পাসওয়ার্ড সে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড নিচ্ছে এবং সে এটাকে চেক করছে চেক করে যদি ভ্যালিড পাসওয়ার্ড হয় সে রিটার্ন ট্রু করছে না রিটার্ন ফলস করছে এই কোডটা দেখে বলা যাচ্ছে কী করছে আসলে নামটা দেখে বলা যাচ্ছে চেক পাসওয়ার্ড করছে কিন্তু এই কোডে একটা সাইড এফেক্ট আছে আশা করি তোমরা স্পট করতে পেরেছ এটা হচ্ছে রিটার্ন ট্রু এর আগের লাইনটা সেশন ডট ইনিশিয়ালাইজ এখন এটা কিন্তু একটা ভ্যালিড লজিক্যাল স্টেটমেন্ট কারণ পাসওয়ার্ড চেক করলাম পাসওয়ার্ড যদি ট্রু হয় তাহলে অবভিয়াসলি আমার ইউজারটা ভ্যালিড সো ওর জন্য সেশন আমাকে ওপেন করতে হবে সো সেশন ডট ইনিশিয়ালাইজ ইজ আ ভেরি লজিক্যাল স্টেটমেন্ট কিন্তু এই স্টেটমেন্টটাকে আসলে চেক পাসওয়ার্ডের ভেতরে থাকা উচিত কারণ যে চেক পাসওয়ার্ডটা এবং এই চেক পাসওয়ার্ড আবার বুলিয়ান রিটার্ন করছে যে ট্রু আর ফলস সো এই চেক পাসটা যে কল করবে সে এক্সপেক্ট করবে যে এই ইউজারের জন্য পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা না ইট সে কিন্তু আর কিছু এক্সপেক্ট করবে না সে যে কলার সে তখন দেখবে যে হ্যাঁ ইফ চেক পাসওয়ার্ড ট্রু তখন সে হচ্ছে সেশনটা ইনিশিয়ালাইজ করবে সে কলার করবে এই মেথডে করা কিন্তু একদম উচিত না সো কলার কিন্তু জানেও না যে সে ভেতরে আসলে সেশনটা ইনিশিয়ালাইজ হয়ে গেল অলরেডি সো এটা হচ্ছে একটা হিডেন থিং এটা হচ্ছে একটা সাইড এফেক্ট সো এখন থেকে আমরা যে ফাংশনসগুলো লিখবো তার মধ্যে যেন কোনো ধরনের সাইড এফেক্টস না থাকে আরেকটা হচ্ছে ডুপ্লিকেসি আমরা ফাংশনস লিখবো ছোটো ছোটো অনেক ফাংশনস লিখবো আমাদের এটা খেয়াল রাখতে হবে যেন কোড ডুপ্লিকেট না হয় কারণ কোড ডুপ্লিকেট যখন হবে তখন ওই একটা কোড চেঞ্জ করতে গিয়ে আমাদের দশ জায়গায় একই চেঞ্জ করতে হবে আমার টাইম বেশি লাগবে সো এইটা আমরা একদমই করতে পারবো না মানে একদম নো নো একদমই করতে পারবো না সো এটার জন্য আমাদের একটা প্রিন্সিপালের নাম আছে যে প্রিন্সিপাল নাম হচ্ছে ড্রাই প্রিন্সিপাল আর ওয়াই তার মানে হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ এই ড্রাই প্রিন্সিপালের শুধুমাত্র আসলে ফাংশান না এটা যে কোনো কোডিং প্রিন্সিপাল কোডিংয়ের জন্যই অ্যাপ্লিকেবল যে আমরা কোনো কোড ডুপ্লিকেট করবো না সো ডোন্ট রিপিট ইউরসেলফ ডুপ্লিকেশন মেবি দ্য রুট অফ অল এইভল ইন সফটওয়্যার যে কোনো সফটওয়্যারের ডুপ্লিকেশন যেটা বললাম যে একই টাইপের কোড এক জায়গায় চেঞ্জ করতে গেলে যেহেতু সেটা ডুপ্লিকেট ছিল দশ জায়গায় চেঞ্জ করতে হবে একই এরার দশ জায়গায় আসতে পারে মানে খুব মেসি হয়ে যাবে সো আমরা ফাংশন লেখার সময় অলওয়েজ খেয়াল রাখবো অলওয়েজ অলওয়েজ খেয়াল রাখবো ড্রাই প্রিন্সিপালের কথা ডোন্ট রিপিট ইয়ারসেলফ তো এই ছিল আমাদের ফাংশনসের লেকচার আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একটা ফাংশন কীভাবে ক্লিন করে লেখা যেতে পারে আর এখন থেকে যে ফাংশনসগুলো তোমরা লিখবে তোমরা এই গাইডলাইন্সগুলো ফলো করবে এবং আশা করি তোমাদের ফাংশনসগুলো ক্লিন হবে